এগিয়ে আসছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এরমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বিভিন্ন বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিদের, সেই সঙ্গে চলছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ঢাকা সফর। এরমধ্যে এবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্র দফতরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপে অংশ নেবেন বার্টন। আগামী 12 সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে কৌশলগত ওই সংলাপ, যেখানে মানবাধিকার, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দেবে লন্ডন। সূত্র জানায়, রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোর সঙ্গে ঢাকা লন্ডন কৌশলগত সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। জানা গেছে, প্রায় 2 বছর পর অনুষ্ঠেয় এই সংলাপে লন্ডন গুরুত্ব দেবে মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও শ্রম অধিকারের ওপর, আর বাংলাদেশ গুরুত্ব দেবে আগামী নির্বাচনের ওপর। এছাড়া ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা MLA চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে। সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠেয় এই সংলাপে যুক্তরাজ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশেও এ বিষয়ে সরকারের অঙ্গীকার ও নানা উদ্যোগের কথা তুলে ধরবে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সূত্র জানায়, 2021 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের চতুর্থ সংলাপ লন্ডনে হয়েছিল। সে সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যে অপরাধীদের যেন বিচারের আওতায় আনা যায়, এ নিয়ে চুক্তির বিষয়ে 2 দেশ সম্মত হয়। ওই চুক্তির বিষয়ে সংলাপে তাগিদ দেয়া হতে পারে। আরও জানা গেছে, একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পাশাপাশি 71-এ যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি চৌধুরী মইনুদ্দিন লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা বাংলাদেশের। পলাতক থাকায় তার রায় কার্যকর করা যায়নি। এছাড়া অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজা হওয়া সেনাবাহিনীর সাবেক কর্নেল শহীদ উদ্দিন খান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানের কথা বলা হচ্ছে। এর বাইরে যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশি নাগরিক দেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করা গেলে এসব পলাতক আসামি ও অপপ্রচারকারীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা সহজ হবে। সূত্রে জানা গেছে, আসন্ন এই সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, ইন্দো প্যাসিফিক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব, দক্ষ ও নিরাপদ অভিবাসন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে সুযোগ দেয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করবে 2 দেশ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।